আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা বাজরিকার পাখি পালন নিয়ে এ টু জেড আলোচনা করব। আজকে আমরা বাজরিকার পাখির সকল কিছু একটি ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর শুরুতেই বলে রাখি, ভিডিওটা অনেক বড় হবে, যেহেতু আমরা বাজরিকার পাখির সকল কিছু একটি ভিডিওর মধ্যে আনবো। সেহেতু ভিডিওটা একটু বড় হবে, আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। বিভিন্ন নামের ও জাতের বাজরিকার পাখি রয়েছে, বিভিন্ন জাত ও নানা রকম কালার ভ্যারাইটি এই পাখিকে তুলেছে জনপ্রিয়তার শীর্ষে। এছাড়া সহজে খাঁচায় পালন করার সুবিধা ও অত্যধিক প্রজনন ক্ষমতা অনেককেই করেছে স্বাবলম্বী, তাই এই পাখি সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে পোষা পাখি হিসেবে এই পাখির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সবগুলো দেশে খাঁচায় যে পাখিটি সবচেয়ে বেশি পালন করা হয় সেটা হচ্ছে বাজরিকার পাখি। আর এর কারণ হচ্ছে খাঁচায় এরা খুব সহজে পোষ মানিয়ে নেয় এবং খুব সহজে ডিম বাচ্চা করে। অন্য কোনো পাখি এত সহজে কিন্তু খাঁচায় ডিম বাচ্চা করে না বা ব্রিডিং করে না। সে কারণে খাঁচায় পালন করা পাখিদের মধ্যে বাজরিকার পাখি সবচেয়ে বেশি জনপ্রিয়। বিভিন্ন জাতের বাজরিকার পাখি রয়েছে, এদের মধ্যে ক্লাসিক, অ্যালবিনো, লুটিনো, পাইট, ইংলিশ, জাপানিজ, ক্রিস্টেড বাজরিকার প্রধান। বাংলাদেশে এই বাজরিকারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ক্লাসিক বাজরিকারটি। তাই আমরা শুরুতে ক্লাসিক বাজরিকার নিয়ে আলোচনা করব। নাম্বার এক, ক্লাসিক বাজরিকার পাখি। সবুজ কালারের পিঠে জ্যাকেট পরানো এই পাখিটি হচ্ছে ক্লাসিক বাজরিকার পাখি। এরা অতি সহজেই পোষ মানে এবং সবথেকে বেশি ডিম বাচ্চা করে। এরা প্রতিবারে 4 থেকে 12টি পর্যন্ত ডিম দেয়। এদের প্রতি জোড়ার দাম বাংলাদেশে 500 থেকে 1000 টাকার মধ্যে। নতুন পাখি পালন করা শুরু করলে ক্লাসিক বাজরিকার দিয়েই শুরু করবেন, কারণ সবার আগে আপনার পাখি পালনের অভিজ্ঞতা দরকার। সেই কারণে আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে হলে শুরুতে ক্লাসিক বাজরিকার দিয়ে আপনার শুরু করতে হবে। তারপর পাখি পালনের অভিজ্ঞতা হয়ে গেলে আপনি বিভিন্ন জাতের এবং উন্নত জাতের বাজরিকারগুলো পালন করতে পারবেন। দুই নম্বরে রয়েছে পাইট বাজরিকার পাখি। এই জাতের পাখিতে কয়েকটি কালারের কম্বিনেশন থাকে। অনেকগুলো কালারের কম্বিনেশন এই পাখিটিকে করেছে চমৎকার সুন্দর। বর্তমান বাজারে এক জোড়া পাইট বাজরিকারের দাম 600 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমাদের 3 নম্বর তালিকায় রয়েছে অ্যালবিনো বাজরিকার পাখি। সম্পূর্ণ বডি কালার ধবধবে সাদা লাল চোখের এই বাজরিকারটি হচ্ছে অ্যালবিনো বাজরিকার পাখি। এর অনন্য বৈশিষ্ট্য সম্পূর্ণ সাদা, ঠোঁটের রং হলুদ, পা গোলাপি এবং চোখ লাল। বর্তমানে লাল চোখের এই বাজরিকারটির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমান বাজারে এর দাম 800 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে প্রতি জোড়া। আমাদের 4 নম্বর তালিকায় রয়েছে লুটিনো বাজরিকার পাখি। সম্পূর্ণ হলুদ কালারের লাল চোখের এই বাজরিকার পাখিটি হচ্ছে লুটিনো বাজরিকার পাখি। বর্তমানে লুটিনো বাজরিকার পাখির ব্যাপক চাহিদা। অ্যালবিনো বাজরিকার পাখির চেয়েও লুটিনো বাজরিকার পাখির চাহিদা ব্যাপক। বর্তমান বাজারে এক জোড়া লুটিনো বাজরিকার পাখির দাম 1000 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে। আমাদের 5 নম্বর তালিকায় রয়েছে জাপানিজ বাজরিকার পাখি। মাথায় ঝুঁটি ও পিঠে ফুলযুক্ত এই চমৎকার পাখিটি হচ্ছে জাপানিজ বাজরিকার পাখি। এদের পিঠে ডাবল বা সিঙ্গেল ফলোয়ার থাকবে। ডাবল ফলোয়ার থাকলে এদের দাম একটু বেশি হয়, আর সিঙ্গেল ফলোয়ার থাকলে এদের দাম কিছুটা কম হয়। এছাড়া এদের বিভিন্ন জাত ও কালার রয়েছে। জাত ও কালার অনুযায়ী এদের দাম 3000 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমাদের 7 নম্বর তালিকায় রয়েছে ইংলিশ বাজরিকার পাখি। আকারে অনেক বড় ও মাথায় চুলযুক্ত এই পাখিটি হচ্ছে ইংলিশ বাজরিকার পাখি। মাথায় বড় চুলের কারণে এর চোখ প্রায় দেখা যায় না। বর্তমান বাজারে এক জোড়া ইংলিশ বাজরিকারের দাম 5000 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আসুন এরপর জেনে নেওয়া যাক মেল, ফিমেল ও ছোট।